আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। করোনা ভাইরাস মোকাবেলায় পুলিশ কর্মীদের ভূমিকা ও অবদানকে সম্মান জানিয়ে অক্ষয় তৃতীয়া পালন করলেন রামপুরহাটের এক ব্যবসায়ী। পুলিশ কর্মীদের মাথায় ফুল ছিটিয়ে কপালে চন্দনের ফোঁটা পরিয়ে সম্মান জানালেন তারা। ঘটনাটি বীরভূমের রামপুরহাটে। আজ রামপুরহাট থানার পুলিশ আধিকারিক ও পুলিশ কর্মীদের পাশাপাশি সিভিক ভলেন্টিয়ারদেরও অভিনবভাবে সম্মানিত করলেন তারা। রামপুরহাট নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন 60 নম্বর জাতীয় সড়কের ধারে এক মিষ্টান্ন ব্যবসায়ীর উদ্যোগে পুলিশ কর্মীদের অভিনবভাবে সংবর্ধিত করা হয়। অভিনব এই উদ্যোগে পাশে দাঁড়িয়েছে সোলমেট ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থাও। সংস্থার মহিলারা পুলিশ কর্মীদের মাথায় ফুল ও কপালে চন্দনের ফোঁটা দেওয়ার পর অক্ষয় তৃতীয়ার পুজো করলেন। রামপুরহাট থেকে সৌভিক রায়ের প্রতিবেদন, নিউজ বাংলা টুডে। অল্প অল্প পুষ্পতে মাথায় চলে যাবে। অস্ত্র ছাড়া যুদ্ধ করে যাচ্ছেন বিভিন্ন স্বাস্থ্যকর্মীরা এক অদেখা শত্রুর সঙ্গে। অস্ত্র নিয়ে যুদ্ধ করে চলেছেন প্রশাসনের সমস্ত কর্মীরা সেই অদেখা এক শত্রুর সঙ্গে। আর সেই অদেখা শত্রু নাম করোনা ভাইরাস, কোভিড-19। সেই সম্পর্কে আমাদের সমস্ত কিছু খবর এনে দিচ্ছেন সাংবাদিক বন্ধুরা আমাদের হাতের মুঠোয়। আর তার সাথে ব্যাংকার্স, ডেলিভারি বয়, পোস্টম্যান, এদের কৃতজ্ঞতা কোথাও যেন আমাদের কাছে, আমরা যেন তাদের কাছে মাথা নিচু করে দিচ্ছি, এদের কৃতজ্ঞতা বলার নেই। তো এদের প্রতি সম্মাননা জ্ঞাপন করার জন্য পার্বতী সুইটস এবং সোলমেট ফাউন্ডেশন থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে তাদের প্রতি একটা সম্মান জ্ঞাপন করার জন্য যদি কোনো উপহার স্বরূপ তাদের সান্নিধ্যে আমরা আসতে পারি, আর সেই প্রচেষ্টা আমাদের সম্পূর্ণভাবে সফল হয়েছে। আমরা ভীষণ আপ্লুত, আমরা ভীষণ খুশি। এর আগে আমরা কিছু পরিবারের কিছু মানুষের পাশে দাঁড়িয়েছিলাম, আর্থিক সাহায্য করেছিলাম, সেখানে থেকে আমরা ভীষণ খুশি হয়েছিলাম। কিন্তু তারপরেও আমাদের মনে হয়েছিল যে না, যে মানুষগুলোর জন্য আজকে সত্যিই আমরা ভালো রয়েছি, আমরা সত্যি করে রক্ষা পেলাম এই ভয়াবহ একটা ক্রুশিয়াল মোমেন্ট থেকে, সেই মানুষগুলোর জন্য অ্যাটলিস্ট কিছু একটা করা দরকার। তো আমাদের এই জার্নি শুরু হলো প্রশাসনকে দিয়ে, পুলিশ, সিভিক পুলিশ এদেরকে দিয়ে। তারপরে আমাদের এই জার্নি চলতে থাকবে, এরপর আসবে আমাদের সাংবাদিক বন্ধু, স্বাস্থ্যকর্মী, ডেলিভারি বয়, পোস্টম্যান, ব্যাংকার্স, সমস্ত কিছু। তো সেই জায়গাটার থেকে আমরা এই কাজটা করতে পেরে ভীষণভাবে খুশি। নমস্কার। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি, ক্রীড়া, অপরাধ, বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।